নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে একটিমাত্র টেস্ট জিতেছিল বাংলাদেশ, ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে জয় ছিল না। নেপিয়ারে আগের ম্যাচেই ওয়ানডে ইতিহাসে প্রথমবার নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছিল নাজিবুল হোসেন শান্তর দল। এবার টি টোয়েন্টিতেও সেই অপেক্ষার অবসান ঘটল। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন নাজিবুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে এসে সারিফুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ের সামনে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 134 রান করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক 48 রান করে জিমি নিসাম। এছাড়া নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্ট্যান্ডার করেন 23 রান। বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম 4 ওভার বল করে 26 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। এছাড়া মেহেদি হাসান ও মুস্তাফিজুর 2টি 2টি করে উইকেট পেয়েছেন। 135 রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেবে। 8 বল বাকি থাকতেই 5 উইকেটে সহজ জয় পায় বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস। 36 বলে 42 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া সৌম্য সরকার করেছেন 22 রান, তাওহিদ হৃদয় করেছেন 19 রান এবং ক্যাপ্টেন শান্ত করেছে 19 রান। এছাড়া মেহেদি হাসান 16 বলে 19 রান করে লিটন দাসের সঙ্গে নট আউট ছিলেন। বল হাতে 2 উইকেট এবং ব্যাট হাতে 19 রান করার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান। এই ঐতিহাসিক জয়ের ফলে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। তার সাথে সাথে বাংলাদেশের কাছে সুবর্ণ সুযোগ নিউজিল্যান্ডের মাটিতে সিরিজটি জিতে আরও এক ইতিহাস তৈরি করা।